তবে কেন আমায় তুমি বলছো যেতে বহু, তোমায় ছেড়ে কোথায় যাব, তোমায় ছেড়ে কোথায় যাব, তুমি আমার প্রাণের ঠাকুর। আজ আপনার নিজের ছেলেরা ফাঁকি দিয়ে চলে গেছে বলে আপনি আপনি আমাকে দূরে সরিয়ে দিয়ে তার শোক তুলবেন, কিন্তু না, হে সব চলবে না, আপনি আপনি চলুন না, আমার সঙ্গে চলুন, আমার সঙ্গে চলুন। তোমার সঙ্গে, তোমার সঙ্গে কোথায় যাব? কেন কেন, আমার ঘরে, আমার ঘরে, তোমার ঘরে? হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে। বাবা মা মারা যাওয়ার পর বাবু আমাকে এখানে নিয়েছিল, কিন্তু কিন্তু সেই রেললাইনের ধারে পুরনো ছুটিটা আজও আছে তো আছে, তাই তাই সকাল থেকে মিস্ত্রি মজুর লাগিয়ে সেটার মাথায় নতুন ট্রেনের চাল তুলে দিয়ে আমি এলাম। নতুন টিনের চাল? এত টাকা পয়সা তুই পেলি কোথায় নিয়ে রাজা? জানো বাবু, ওই নতুন ঘর তোলার জন্য আজই আমাকে ওই মেহের আলী চাচা আজই আমার হাতে 2000 টাকা দিয়েছে। তুমি কি করেছো মেহের ভাই? নিজের ছেলেরা যখন সন্তানের ধর্ম ফুলে গিয়ে ঘর ছেড়ে চলে গেল, তখন তুমি বিধর্মী মুসলমান হয়ে আমরা সবাই মিলে এমন একটা সমাজ তৈরি করি যেখানে রবীন্দ্রনাথ আর নজরুলের গলায় কোলাকুলি করবে এই সত্যমোহন আর মেহের আলী। জাত পাতির বিভেদ ভুলে আমরা সবাই মিলিত কণ্ঠে বলবো, নানা রঙের কাফিরে ভাই একই রঙের তো, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আমরা সবাই একই মায়ের পুত্র। কেউ বা হিন্দু কেউ বা মুসলমান, কেউ বা হিন্দু কেউ বা মুসলমান, মায়েরই সবাই সন্তান। জন্ম লগ্ন যেইটা দিয়েছি আজাদ, যেইটা দিয়েছি রামনাম, কোন ঠিকানায় থাকেন আল্লাহ থাকেন ভগবান। কেউ বা হিন্দু কেউ বা মুসলমান, মোরা এক মায়েরই সবাই সন্তান, মোরা এক মায়েরই সবাই সন্তান, মোরা এক মায়েরই সবাই সন্তান। মায়ের পুত্র আমি হলাম বাপ কা বেটা, ওই ডাক্তারকে শুধু আমি ভেঙে ছাড়াই করিনি, ওর ছেলে ছেলেকে সরিয়ে দিয়ে আমি ওর হাত দুটোকে আমি ভেঙে দিয়েছি। তোমার সঙ্গে সত্যতা করে ও যে এখনো বেঁচে আছে সেটাই ওর বাপের ভাগ্য। হ্যাঁ, বাঁচবে না বাঁচবে না, এতদিন পর আবার আমাকে সেই মরণ খেলার খেলোয়াড় হতে হবে সুরেন। কিন্তু তার আগে দামোদরের জামিন হয়েছে কিনা তাই বলো। কেন হবে না ছোট বাবু, এ দামোদরকে আটকে রাখার মতো হাজত এখন এদেশে তৈরি হয়নি। বেশি মস্তানি করিস না, ওই ইঁদুরের মতো খাঁচায় পড়েছিলি, আমি ছোটাছুটি করে তোর জামিনের ব্যবস্থা করেছি। থামো থামো, জামিন করেছে আমি ভেঙে দেবো। আইন মাফিক ভুল বললে ভরদ্বাজ, আরে ওর দাঁত তো মোটে 32টা জানি, 64 যা বললাম এই কারণে, ওর সঙ্গে তোমার দাদুলো আমি জুড়ে দিয়েছি। এই এই আমার লাইসেন্সের কি হলো, লাইসেন্সটা বের করে এনেছো? সন্ধ্যের আগে 7 লাখ টাকাটা আমাকে নিতেই হবে। হয়ে যাবে,
এসব কাগজ জাল করায় আমার চুরি নেই। কিন্তু এদিকে যে আমার সর্বনাশ হয়ে গেল ড্যাডি, আমার সর্বনাশ হয়ে গেল। এই নাও, এদিকে ওই আমার আমার সাথে রাখি। হ্যাঁ, তোর আবার কি হলো? কার্তিক রোজ সেজে গুজে কোথায় বেরিয়ে যাচ্ছে, অনেক রাত করে বাড়ি ফিরছে। আরে ফিরু ফিরু, ওই শালার মুখ দেখলেই আমার গা পিত্তি চলে যায়। সেটা ও বেড়া যত বাইরে থাকবে ততই আমি শান্তিতে থাকব। সেটা ভেবে তো আমি এতদিন চুপচাপ করে ছিলাম বাবা, কিন্তু কিন্তু কাল ওর জামার পকেট থেকে আমি দুটো সিনেমার টিকিট পেয়েছি, আর তখনই আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে ড্যাডি। কেন, কোন বন্ধু বান্ধবদের সঙ্গে হয়তো সিনেমা দেখতে গিয়েছিল? না না, বন্ধু নয়, ওর জামার পকেট থেকে আমি শুকনো গোলাপ ফুল পেয়েছি, সেন্টের গন্ধ পেয়েছি, তার মানে নির্ঘাত কোন মেয়েকে নিয়ে রোজ সিনেমায় যাচ্ছে। আরে তাতে তোর কি আসে যায়? আরে তুইও তো ক্লাবে পার্টিতে কত ছেলেকে নিয়ে ফুর্তি করছিস। আমি ঘুরছি বলে ও ঘুরবে? যদি দুদিন বাদে আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে পালিয়ে যায় তাহলে কি হবে? তুই সহজ নাকি? উকিল বাবু থাকতে ও কোনোদিনই তোমাকে বিয়ে করতে পারবে না। তাহলে তার স্বামী এক তরফা ডিগ্রি পেয়ে যাবে। ওই শোনো ড্যাডি, কার্তিক যদি চলে যায় তাহলে আমার কি হবে? কি তুই আমার নতুন করে বিয়ে করবি? না না, তা হয় না ড্যাডি, কারণ প্রতিটা ছেলেই বিয়ে করার জন্য কুমারী মেয়ে চায়, কোনো সেকেন্ড হ্যান্ড মেয়ের কোনো মান ইজ্জতই থাকে না ড্যাডি। জাতলা যে বিকে যেতে চায়, প্রাণ বেড়া লাগাও ফোয়ারা, জিনসেরি সন্তান রাম। ওই পচা মাছের মতো গরিবের ঘরে গন্ধ ছড়ায় ডার্লিং। আরে টাকার গদিতে বসে তুমি এনে মাথা ঘামাচ্ছ কেন? সত্যি মেয়ে মানুষের গন্ধ আছে। আরে তাতে কি হয়েছে? স্বামীর জুতোয় পা গলিয়ে তুমি যদি তোমার ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারো, তাহলে আমি কেন ওই ধান্দব্য হাতে নিয়ে ঘরে বসে থাকবো? এই হারামজাদা, তুই শুধু বসেই থাকবি না, আমার মেয়ের দিন রাত তুই পা টিপবি, না হলে তোকে আমি খাওয়ার ধাক্কা থেকে বাড়ি থেকে বের করে দেবো। আরে বাবা, একটা দরজা বন্ধ হয়ে গেল আমার জন্য, আরো দু একটা দরজা খোলা থাকবে। তোর জন্য শুধু ওই শ্মশানের দরজাটাই খোলা থাকবে রে হারামজাদা। এই বাড়িতে বেরোতে হলে তোকে ওই খাটে চেপে শ্মশানে যেতে হবে। আর ড্যাডি, মানুষটা ক্লান্ত হয়ে বাড়ি ফিরল, আর তুমি তার সঙ্গে এইভাবে কথা বলছো? বলতে না বলতে না রেমসি, কথা তো আর শীতের বাতাস নয় যে গায়ে লাগলেই সর্দি হয়ে যাবে,
এতদিন তুমি তো আমাকে কত কি বলেছো। ওসব তুমি ভুলে যাও গো, আর কাল থেকে তুমি শুধু আমার সঙ্গে সিনেমা দেখতে যাবে। আমার গায়া মেয়ের মতো কথা বলো না তো ডার্লিং। আরে তোমাদের সোসাইটির বৌরা তো ওই পরপুরুষের কোমর ধরে নাচে, স্বামীরা অন্য স্ত্রীর সঙ্গে টুরে যায়, আমরা উল্টো পথে চললে যে লোকে নিন্দে করবে ডার্লিং। কাকে কি বলছো জামাই বাবু, দিদি ভাই তোমার বিয়ে করা বউ? এতদিন এতদিন পুরুষেরা অন্য স্ত্রীর সঙ্গে টুরে যায়, আমরা উল্টো পথে চললে লোকে নিন্দে করবে ডার্লিং। আমরা যে যার মতো বাজারে চড়ে খাবো। এই ধর্মের সার নাকি রে তুই হারামজাদা? এই দামোদর, ওই বেটার গলায় দড়ি দিয়ে ওই গোয়াল ঘরে নিয়ে গিয়ে তোল, আমি চাপকে ওর পিঠে ছাল ছাড়িয়ে নেব। নো 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 নো, ওভাবে বলবেন না ডেডি। বড় এতদিনে তোমাদের জামাই যাতে উঠেছে বলে, আরে হাততালি দিয়ে চেয়ার আপ করো। এই জীবনটা হলো একটা এমন আয়না, যার সামনে আপনি যেমন চেহারা নিয়ে দাঁড়াবেন সে কিন্তু ঠিক তেমনটাই আপনাকে ফিরিয়ে দেবেন। কিন্তু মৌমাছি যখন একবার বাগান চিনে গেছে, তখন ওই ফুলের বাগানে সে বার বার যাবে। ওই তোমার শুকনো ফুলের গন্ধে তার এই ডানা দুটোকে কিছুতেই আটকাতে পারবে না, কিছুতেই না। খাও দাও বন্ধু হয়ে ডুবে যাও, দেখো চোখে চোখে সরষে ফুল, এ রঙ মাথা শুনলি শুনলি তো ওই বেটার কাণ্ড শুনলি? তুই এরপর ওর সঙ্গে ঘর করবি? কেন করবে না, মেয়েরা দিনে সাতবার লিপস্টিক মাখতে পারে কিন্তু সত্যিকারের সিঁদুর একবারই পরা যায়। তুমি চুপ করো, তুমি আমাদের মধ্যে কোনো কথা বলবে না। বৌদি কথা না বললেও যেমন কর্ম তেমনি ফল, এই কথাটার মানে তুমি কবে বুঝবে জানি না, কিন্তু আজ থেকে আমি সেটা হাড়ে হাড়ে বুঝতে শুরু করলাম। ঠিক বিষ্ণু জন্ডিস হয়ে গেল ভরতদাস, কার্তিক তো এমন ছিল না। ভাই ভরদ্বাজের মুখের গ্রাস কেউ কেড়ে নিতে পারবে না, স্বয়ং ভগবানও কেড়ে নিতে পারবে না। আর তুই তো কোন ছাড়, ভুবন তোমার নিজের ছেলে, ভুবন তোর কত টাকা লাগবে আমাকে বল। আরে মাত্র 7 লাখ টাকা পেলে আমি কাজটা শুরু করে দিতে পারতাম। এই সামান্য টাকাটা তুমি ওকে দিতে চাইছো না কেন কাকা? আহা বলি, আমার কি টাকার কোনো গাছ আছে নাকি? আরে আমি তো সংসারের জন্য খাটতে খাটতে নিজের জন্য আজ পর্যন্ত কিছুই ভাবলাম না,
এই টাকা পয়সা ধন সম্পত্তি আরে সবই তো তোর, আর তাই দিয়ে ধর এত বড় সংসারটাও চলছে। আর এই বাড়তি 7 লাখ টাকা আমি কেমন করে পাবো বলতো? কেন, জমি থেকে যে 7 লাখ টাকা আমি ঘরে নিয়ে এলাম সেটা তো ঘরেই আছে। আরে হারামজাদা, সেই টাকাটা তো আর আমি আমার ওই সাধ্যের জন্য ওই লোকারে ভর্তি করে রাখিনি, বৌমার টাকা বৌমার কাছেই আছে। ওই শ্বশুর হয়ে কি আমি আর ওই হাত পাততে পারি? আমি কোনদিন ভুলবো না রাহুল, এই হলটা চালু হলে না তোর তোর সব টাকা আমি ফেরত দিয়ে দেবো রে ভাই, সব টাকা ফেরত দিয়ে দেবো। কি বললি? ফেরত দিয়ে দিবি? কথাটা বলতে তোর লজ্জা করলো না রাহুল? এ বাড়িতে তোর আর আমার বলে আলাদা করে কোনোদিন কিছু হয়েছে? তবু তো ওই ধর সব কি সম্পত্তির মালিক তো তুই, আর আমি তো শুধু ওই জকের মতো আগলে রেখেছি রে। তুমি ঠিক বলছো অজন্তা, তোমার কাছে 7 লাখ টাকা পড়ে আছে অথচ সেই টাকার জন্য ভুবন সিনেমা হল খুলতে পারছে না। ভুবন নিশ্চয়ই খুব বড় সিনেমা হল করবে, তার জন্য সরকারি লাইসেন্স পেয়ে গেছে তো। তুই বিশ্বাস কর এইসব সম্বন্ধে আমি কিছু জানি না, আর এই ভুবনের ব্যাপারে আমি কোনো মানে মাথাও গলাইনি। ওই লাইসেন্স আমি বার করে এনেছি। দেখি দেখি দেখি, বাহ, লাইসেন্স নাম্বার 9402, বেশ পাকা হাতের কাজ করেছেন তো দেখছি। তা মাত্র 7 লাখ টাকায় তো সিনেমা হল হবে না, বাকি টাকা? বাকি টাকা কাজ শেষ হলে আমি লোন পেয়ে যাব, আর ব্যাংকের সাথে কন্ট্রাক্টও হয়ে গেছে। হয়ে গেছে? এই যে এই যে বৌমা, এই যে সেই কন্ট্রাক্টের কাজ। বাহ, এও তো দেখছি বেশ পাকা হাতের কাজ করেছেন। তুমি তুমি তাহলে টাকাটা ভুবনের হাতে দিয়ে দাও। না রে রাহুল, আমি বলছিলাম ওই টাকাটা মানে বলছিলাম যে ওই টাকাটা আমি বাবার হাত থেকে নিয়ে শুরু করতে চাই, মানে মানে এত বড় শুভ কাজ বাবার হাত থেকে নেওয়াই ঠিক হতো বল। বাহ চমৎকার, এই তো উপযুক্ত ছেলের মতো কথা। এই অজন্তা, তুমি তাহলে টাকাটা কাকার হাতে তুলে দাও। হ্যাঁ সেটাই ভালো। আমি বলছিলাম রাহুল, এর মধ্যে আমাকে আবার টানাটানি করছিস কেন তুই বলতো? দাঁড়াও বৌমা, দাঁড়াও, হ্যাঁ বলছিলাম ওই তোমার ঘড়িতে এখন কটা বাজে বলো তো? 5:40। আজ 5:45-এর সময়টা খুবই ভালো, আর সূর্য অস্ত যাবে ঠিক 5:45-এ। এখনো সূর্য ডুবতে 5 মিনিট বাকি আছে বৌমা। সূর্যকে কেউ কখনো আকাশে আটকে রাখতে পারে না কাকা বাবু, আজ ডুবলেও কাল সে ঠিক জায়গায় ফিরে আসবে, আসবেই। হ্যাঁ, তবু আজ ওই ঘড়ির কাঁটাটা মিলিয়ে একটা শুভ কাজ তুমি শেষ করলে বৌমা। হ্যাঁ, আশা করি তোমাকে তোমাকে আশীর্বাদ করছি বৌমা, ভগবান যেন তোমাকে এরকম ভাবে ওই তোমার মাথা যেন ওই ধর্মের পায়ে নামানোর সুযোগ দেয়। চল রে ভুবন, ওই ঠাকুরের পায়ে মানে ওই টাকাটা ঠেকিয়ে তবেই তোর হাতে তুলে দেবো। হ্যাঁ চলি রে রাহুল। হ্যাঁ কথাই বলে যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। ধর্মের জয় হলে ও টাকা কিছুতেই ওখানে যাবে না, আবার ঠিক আমার কাছে ফিরে আসবে। কেন তোমার কাছে ফিরে আসবে? আরে আমি তো এবারে লক্ষ্মী, তাই আমার ঝাঁপিতে একবার যে টাকা ঢোকে সে টাকা কিছুতেই এখান থেকে বেরিয়ে যেতে পারে। তাহলে সেই লক্ষ্মীর সংসারে আমি সন্ধ্যা পর্যন্ত দুটো ভাত কেন পেলাম না বৌমা? আমার লক্ষ্য জ্বালা দেখে নেই নরে, জানো ভাত তো তোমার টাকা দিয়ে রাখা আছে, বৌমা খেতে পারো না? বৌমা মানে উনি এ বাড়ির মালিক। মালিক মালিক মালিক, এ বাড়ির মালিক,
এতদিনে বন্ধ করে আমার নিজের বলতে কেউ ছিল না বৌমা, তাই সব কিছু ভুলে থাকতে পারতাম। কিন্তু এখানে যে আমার সব থেকেও কেউ নেই, সেটা তুমি আজ বুঝবে না বৌমা, যেদিন সন্তানের মা হবে সেদিন বুঝবে। শুধু ওই একজনের জন্য, কিন্তু বন্ধ ঘরের বাইরে এসে দেখলাম আমার সেই সাত রাজার ধন মানিক আর আমার নেই। আমার বাবা কি বললি রাহুল? আরেকবার বল বাবা। রাহুল বাবা, এতদিন আমি নিজেকে একটা অন্ধকার ঘরে বন্দী করে রেখেছিলাম, আর আজ তুমি সেই ঘরের দেওয়ালটাকে নিজেই ভেঙে দিয়েছো। রাহুল বাবা, তুমি আমাকে ক্ষমা করো বাবা, আমাকে তুমি রাহুল কি করে ক্ষমা করবো? বাবা কি তার সন্তানের কোনো দোষ দেখতে পায়? রাহুল আমার রাহুল। মায়ার বাঁধন এমন বাঁধন, বলবি কি করে, করে তুই বলবি কি করে, বাবার স্নেহ লুকিয়ে থাকে মনের ভেতরে, বাবার স্নেহ লুকিয়ে থাকে মনের ভেতরে, মায়ার বাঁধন এমন বাঁধন, বলবি কি করে, করে তুই বলবি কি করে, করে তুই বলবি কি করে। বাবা বাবা চলো, আজকে না আজকে আজকে তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দেবো বাবা। বাবাকে না খেয়ে আছে নাকি? কখন আমি বাবাকে খাইয়ে দিয়েছি? তাহলে তখন তুমি যে বললে 36 করা নমুনা 3 নম্বর আইটেম, এটা বাবা আমি জানি, তুমি সব বুঝবে না। না না না, কোনো কিছু বোঝার দরকার নেই বাবা, তুরাই আমার কাছে আয়। 20 বছরের মজা নদীতে আজ ভালোবাসার মান দেখেছে, তোদের দুজনকে বুকে নিয়ে সে নদী আবার গা ভাসাবে সার্থকতার মহাসংগমে, স্নেহ ভালোবাসার মহাসংগ। সুখেও কেঁদে ও প্রেম, সুখেও কেঁদে ও প্রেম, এমন হাসি আছে বেদনা মনে হয়, এমন হাসি আছে বেদনা মনে হয়, জল ভরে দুনয়ন, সুখেতে দেয়োঠে মন, সুখেতে দেয়োঠে মন। স্নেহ নেই, মায়া নেই, মমতার বন্ধন নেই, এই যুগে সন্তানরা হলো গাছের ফল, যত পাকবে ততই তার বোটা আলগা হয়ে একদিন খসে পড়বে গাছ থেকে। তারপর সেই ফল কোন বাজারে কত দামে বিক্রি হবে গাছ তার কোনো খবর পাবে না বাবা। এসব কথা ভুলতে হলে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে দিতে হবে বাবা। তাই তো আমি সারাদিন ওই বাইরের বারান্দায় চেয়ার টেবিল পুঁতে বসে থাকি রে মা, কিন্তু আজ পর্যন্ত একটা রুগীও এলো না। গ্রাম ছেড়ে এত দূরে রাজার বাড়িতে এসেছো,
এখানে তো তোমায় কেউ চেনে না, কটা দিন ধৈর্য ধরে অপেক্ষা করো বাবা। বাবা তাহলে তাহলে তুই আমাকে দুটো রুটি তরকারি দে রে মা, আমি খেয়ে দে ওই বাইরে ডাক্তারখানায় গিয়ে বসি। আমি আমি রুটি করতে পারিনি বাবা, তোমাকে একটু মুড়ি আর গুড় এনে দিচ্ছি। তুইও দেখছি তোর দাদাদের মতোই হলি, তুই তো জানিস আমি মুড়ি খেতে পারি না। আরে দুটো রুটি করতে গেলেও কি তোর হাতে ব্যথা হয় না? বাবা বাড়িতে চাল আটা কিছুই নেই, তাই কটা বই খাতা বিক্রি করে আমি একটু মুড়ি আর গুড় এনেছি। ছি 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 ছি, তুই বই খাতা বিক্রি করে দিলি, এরপর এরপর বুঝি পড়াশোনাটা ছেড়ে দিবি? তোমার ছেলেকে তো অনেক লেখাপড়া শিখিয়েছিলে বাবা, যে বই শুধু বেইমানি হতে শেখায় তাকে বিদেয় করে আমি বরং আমি বরং মানুষ হয়ে তোমার পাশে থাকি বাবা। তুমি হ্যাঁ বাবা, নিজে উপোস করে থাকতে পারবো কিন্তু মেয়ে হয়ে তোমাকে তো আমি না খাইয়ে রাখতে পারবো না বাবা। পারবি না রে সত্যমি, পারবি না। তবু এদেশের মানুষ কন্যা সন্তানের জন্ম হলেই আতর ঘরে নুন খাইয়ে মেরে ফেলে, আবার পুত্র সন্তান না হলে নাকি মোরা বাম্মা পরকালে জল পায় না। আই তো বাপির সাধ্য শেষ করে উপযুক্ত ছেলেরা মদের বোতল নিয়ে সন্ধ্যাবেলায় বসে থাকে। বাবা চল মা, বাবা চল মা চল, আজ আমি তোর দেওয়া মুড়ি খেয়ে এদেশের সব পাপের পাপের প্রায়শ্চিত্ত করবো রে। না বাবু না, তুমি মুড়ি খেতে যাবে কেন? আজ আমি চাল ডাল আনাজপাতি সব নিয়ে এসেছি, আর তোমার জন্য স্পেশাল কচুরি আর জিলিপি এনে ওই রান্না করে রেখে এসেছি। তুই এত টাকা পয়সা তুই পেলি কোথায় রাজা? বাবু বাবু তোমার আশীর্বাদে আমি ওই স্টেশনের কাছে মালবাবুর ঘরে একটা খাতা লেখা ঠিকই কাজ পেয়েছি। তুই যখন কাজ পেয়েছিস তখন আমি ঠিক রুগি পেয়ে যাব রে, তারপর তারপর সপ্তমীর একটা বিয়ে দিতে পারলি। না বাবা আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না। নো 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 নো, এই বিয়ের ব্যাপারে মেয়েদের কোনো কথা বলতে নেই, তুমি কিচ্ছু ভেবো না বাবু, আমি আজই একটা ঘটক ধরে নিয়ে আসবো। আমার বিয়ের ব্যাপারে তুমিও কথা বলবে না রাজাদা? রাজা না বললো আমি কিন্তু বলবো রে, ছেলেরা দায়িত্ব ছেড়ে ফেললো আমি তো তার পারবো না। মেয়ের বিয়ে তার বাপের পরকালের পথটা খুলে দেয় রে, এই যে কত বড় আনন্দ কত বড় পুণ্য, মেয়ের বাপ ছাড়া আর কেউ বোঝে না রে, কেউ বোঝে না। ব্যাস এভরিথিং ফাইনাল, এখন এখন একটা ভালো ছেলে পেয়ে গেলেই একটা শুভ দিন দেখে এই ভাঙা বাড়িতে আমি সানায় ভাজিয়ে দেবো। রাজাদা আচ্ছা আমার পেপে বিয়ের ব্যাপার নেই তুমি নাচানাচি করছো কেন বলো তো? কারণ কারণ আমি যে তোমার ভালো ছেলে সপ্তমী, তাই তোমার মনের একটা অলিক স্বপ্নকে আমি ভেঙে দিতে চাই। আচ্ছা আচ্ছা স্বপ্ন কি আমি একাই দেখি? তোমার মনের গভীরে কখনো কি কোনো স্বপ্ন জেগে ওঠেনি? অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার অনেক দেখেছি আমি এই জীবনে, করুণা করো পেতে চাই না। অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না। জানো যে তুমি আসো বারে কি এমন আছে বলো তোমাকে দেবা, কেন যে তুমি আসো বারে কি এমন
স্বপ্ন, এই স্বপ্ন আমার মনে জেগে ওঠে সপ্তম। রঙিন সিনেমার মতো একটা অবাস্তব কল্পনার ছবি আমার এই মনের আকাশে উঠে আবার মেলে যায়। কারণ কারণ আমার মতো ছেলের যে স্বপ্ন দেখা মানায় না, আমি যে সামান্য একটা চাকর। না, তুমি মোটেই চাকর নও, আর তুমি তুমি সত্যিকারের রাজা। আমরা আমরা তোমার রাজপ্রাসাদে আশ্রয় নিয়েছি, তাই তো তাই তো অনেকদিন ধরে জমিয়ে রেখেছি সেই কথাটা বলতে চাই। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, ভীষণ ভালোবাসি। তোমাদের মতো শ্যাম সোহাগের আদারা অনেক ঘ্যাম দেখিয়েছ, কেষ্ট ঠাকুরকে পর্যন্ত হাতে পায়ে ধরিয়েছ। ওই কেষ্ট ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে তোমাদের মতো এই দেশের ছেলেরা তোমাদের মতো রাধাদের পায়ে এত তেল ঢেলেছে যে 15 টাকা কিলো তেলের দামটা 120 টাকায় দাঁড়িয়েছে। আমার নিজের লোক, তাই রাজাকে বলে আমি তোমার কেসটা ঠিক করে দেবো। চাচা না, আমি আমি যদি নিজেকে কোনোদিন উপযুক্ত করে গড়ে তুলতে পারি সেই দিন আমি আপনার খবরদার সপ্তমী, তুমি রাজাকে একদম বোকামি করবে না। আরে রাজা চুরি করেনি, দোষ চুরি করেনি, ভিক্ষেও করেনি, সে দস্তুর মতো গায়ে কেটে পয়সা রোজগার করেছে। আরে এতে লজ্জার কি আছে? তাহলে তাহলে সেটা স্বীকার করেনি কেন? কেন মিথ্যে বলেছিলে? কেন বলেছিলে তুমি চাকরি পেয়েছো? কারণ কারণ এই সত্যিটা জানলে বাবু যে ভীষণ দুঃখ পেত, তাই তাই আমি বলতে পারিনি। দুঃখ কেন বাবুরি রাজা, মানুষ পথের ধুলো থেকে পাথর কুড়িয়ে এনে বটতলায় বসিয়ে পুজো করে মাথায় তুলে নে, জীবনে প্রথম সত্য ডাক্তার তার ছেলের আনা পরিশ্রমের পয়সায় রাজাকে আমার জন্য 4টে চাল দিয়ে বেশি দিতে বলো সপ্তমী, কারণ আজ তোমাদের বাড়িতে আমারও নেমন্তন্ন রইল। নেমন্তন্ন খায় বাইরের মানুষ, আজ আমরা ফাতের থালায় সবার সুখ দুঃখ সমানভাবে ভাগ করে নেব। আরে আপনি আপনি তাড়াতাড়ি বাইরে যান ডাক্তার বাবু, অনেক রোগী এসে বাইরে লাইন দিয়ে বসে আছে, আপনি দেখে একেবারে অবাক হয়ে যাবেন। রোগী এসেছে? আরে কি বলছো তুমি? এটা তোমাদের ফ্ল্যাট বাড়ি নয় বৌমা, আর এখান থেকে দাঁড়িয়ে দেওয়ার কোন অধিকার তোমাদের নেই। আরে কথাই বলে না, ভালো মানুষের কষ্ট দেখলে শেয়াল কুকুরেরও চোখে জল আসে। বাবা
বাবা, তুমি কোন ভদ্রপাড়ায় বাসা ভাড়া নিয়ে উঠে যাও, আমরা দু ভাই না হয় মাসে মাসে ভাড়াটা মিটিয়ে দেব। না বলেন, সত্য ডাক্তার একবার যেখানে ঠুটু ফেলে সেখানে আর মুখ দেয় না। আমরা স্টেশনের পাশে ফ্ল্যাট ভাড়া নিয়েছি।